মানুষ বেচা কেনার হাটে ভাটা ফেলেছে প্রযুক্তি। বাজারে কিনতে পাওয়া যায় না এমন পণ্য খুব কমই আছে। তবে কখনো কি শুনেছেন বাজারে মানুষ বিক্রি হয়? এমনই একটি প্রাচীন হাট রয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ বাজারে। সপ্তাহে শুক্রবার ও সোমবার প্রায় 400 থেকে 500 মানুষ এই হাটে ওঠে বিক্রি হওয়ার জন্য। সেখান থেকে চাষিরা দরদাম করে তাদের নিয়ে যান খেতে কাজ করানোর জন্য। শুধু যে ধান কাটা মৌসুমে যে তারা শ্রম বিক্রি করতে আসে তা নয়, বছরের অন্যান্য ফসলের সময়ও তারা আসে এই মানুষ বিক্রির হাটে। শুনতে অবাক লাগলেও দীর্ঘদিন ধরে এভাবে মানুষের শ্রম বেচা কিনা হয়ে আসছে এই হাটে। এই হাটের জন্য চাষিরাও যেমন তাদের কাজের জন্য লোক সহজে পায়, আবার এই সব শ্রমজীবীরাও তাদের শ্রম বিক্রি করতে পারে ইচ্ছা মতো। তবে কিছুটা ভাটা পড়েছে এই শ্রমের বাজারে। কৃষিতে তথ্য প্রযুক্তির ছোঁয়া লাগায় শ্রম বিক্রি কমেছে। এই কৃষি শ্রমিকরা অভিযোগ করেন, ধান কাটা মেশিন আসায় তাদের তেমন চাহিদা হচ্ছে না। অনেক শ্রমিককে বেকার সময় কাটাতে দেখা গেছে। শ্রম বিক্রি করতে আসা বেশিরভাগ লোকই জেলার বাইরে থেকে আসে। রংপুর, পাবনা, ফরিদপুর, লালমনিরহাট, নওগাঁ, কুষ্টিয়া, মেহেরপুর এছাড়াও জেলার শৈলকুপা ও হরিণাকুণ্ডু সহ বিভিন্ন অঞ্চল থেকে এই হাটে মানুষ শ্রম বিক্রি করতে আসে। এই হাটটি বসে কালীগঞ্জ বাজার থেকে মাহতাবুদ্দিন কলেজ সড়কে। আপনাদের ওই সাইডে লোক বেশি? হ্যাঁ, বেশি। শ্রমিকরা জানায় তারা কাজের সন্ধানে দূর দূরান্ত থেকে এই হাটে আসেন। ধান কাটা মেশিন আসায় তারা বিক্রি হতে পারছেন না, আর বিক্রি না হওয়ায় তাদের অলস বসে থাকতে হচ্ছে বা অনেককে কাজ না পেয়ে হতাশা নিয়ে ফিরতে হচ্ছে বাড়ি। ৩০-৩৫ আগে ধরেন কম ধরনের দাম ছিল, ধরেন ৫০-৪০ টাকা এরকম কাজ করেছি আমরা। এখন ধরেন কেমনি দাম বাড়িয়ে যাচ্ছে, এখন আস্তে আস্তে মনে করেন এখন ৫০০-৬০০-৭০০-৮০০ এরকম দাম যাচ্ছে। আজকে হাট আর দাম কম, বুঝছেন? তাহলে আর লোকই নেই, গাড়ি সেই নেই। আর ধরেন চুক্তি কাম হলো ৪,০০০-৫,০০০ কাদা বান্দা। কুষ্টিয়া থেকে কাজে আছি, এখন এসে দেখতেছি সেলিভারের দামটা কম, ৬০০-৭০০-৮০০ এরকম ৯০০ কম বেশি হচ্ছে, তাতে আমার পোষাচ্ছে না। আবার আমরা আইছিলাম চুক্তিতে কাজে, ঠিকই কাজে আইছিলাম, তো ঠিকই কাজে আসিয়াম দেখতেছি ওয়েদারের কারণে আমার ঠিকই কাজটাও আমার করে পড়তে হচ্ছে না। তারপর লাস্ট কথা হচ্ছে এই মেশিন আসাতে আমার বেশি অসুবিধা হচ্ছে, যেন আমরা ১,০০০ লিভার খাটবো, তা যদি ২-৫টা লিভার আসাতে, ২-৫টা মেশিন আসাতে আমার লিভারে কাজ হচ্ছে না, আমার অসুবিধা এটা হচ্ছে। ভাই আমরা আসছি পাবনা জেলাতে না কাজের সন্ধানে, আজকে দেখতেছি কাজ নাই, কাজ খুব কম, আর আমার থাকা লাগতেছে ঘরে ঘরে থাকতেছি, ঘরে ঘরে খাচ্ছি। এই মেশিন আছে, ধান কাটা মেশিন আছে, আরও বেশি জ্বালা হয়ে গেছে। ৩ দিন ধরে বাজারে ঘুরতেছি, তা গিরস খুব কম, গিরসরা যায় আসতেছে তাও দামে মিলিচ্ছে না, আর যদিও দামে মিলিচ্ছে তো বলতেছে যে কাটা বান্ধা করে জাউলি দিয়ে দেওয়া লাগবে, আর কেউ বলতেছে যে একবারে ধান তুলে দিয়ে আসা লাগবে, ক্লিয়ার করে দিয়ে আসা লাগবে। এই ধান কাটার মেশিন এসে জোনের দাম কমিয়ে গেছে, জোন আমদানি হয়েছে, জোন লেচ্ছে না, জোন আজ ৩ দিন অনহরে না খায় আমদানি হয়ে পড়িয়ে আছে।